চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম 12 ফটিয়া থানার সংসদ সদস্য মোতাহার ইসলাম চৌধুরীর রোগ মুক্তি কামনায় ফটিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের আয়োজনে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুনের 8 তারিখ শনিবার বিকালে 7 নম্বর ও 8 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দলয়ের সাততয়া নুরিয়া জামে মসজিদের সভাপতি ও যুবলীগ নেতা মুরাদ হোসেনের সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত আছে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি এম জমিরুদ্দিন সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করছি সাততয়া নুরিয়া জামে মসজিদের ইমাম এবং খতিব মাওলানা মোহাম্মদ হাফেজ আক্তার কামাল কাদেরী। উল্লেখ্য, গত 7 জানুয়ারি মুথার ইসলাম চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পরে এই এলাহা পরিদর্শন ফি, যেটা গত 15 বছর ধরে হন সংসদ সদস্য ন যায়। এদল্লায় এমপির অসুস্থতার হতাও নিয়ে এলাহার মানুষ আবেগ আপ্লুত হয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করছে। সি প্লাস চট্টগ্রাম।